নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছ অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি তাই যারা যারা ভিডিও দেখছো একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তবু বন্ধুরা যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ জিনিস শেয়ার করে দিই যেটা মোহনবাগানের ম্যানেজমেন্টের তরফ থেকে যেটা পোস্ট করা হয়েছিল যে মোহনবাগানের যে আজকে প্র্যাকটিস রয়েছে ন তারিখে আজকে কিন্তু একটা ওপেন প্র্যাকটিসের আয়োজন করা হয়েছে মানে সমস্ত সমর্থকেরাই কিন্তু দেখতে পারবে এই প্র্যাকটিসটা কোনো ক্লোজ নয় এই প্র্যাকটিসটা কিন্তু বিকেলবেলায় সাড়ে পাঁচটা থেকে হবার ঘোষণা করেছিল মোহনবাগানের সোশ্যাল মিডিয়ার টিম কিন্তু ব্যাপারটা হচ্ছে এইটা কিন্তু সাড়ে পাঁচটায় হচ্ছে না এইটা আজকে বিকেল সাড়ে চারটে থেকে কিন্তু এই প্র্যাকটিসটা হবে এবং বিকেল সাড়ে চারটে থেকে তোমরা কিন্তু একদমই লাইভ দেখতে পাবে সামনে গিয়ে একদম মোহনবাগান মাঠে গিয়ে তোমরা কিন্তু এই ওপেন প্র্যাকটিস সকলেই দেখতে পারবে তো যারা যারা দেখতে চাও অবশ্যই সকলে মোহনবাগান মাঠে চলে যাও তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে আমাদের আজকে জাতীয় দলের ম্যাচ রয়েছে ভারতের সাথে সিরিয়ার ম্যাচ রয়েছে সন্ধ্যাবেলা সাড়ে সাতটা থেকে তো আজকের এই ভারতের ম্যাচের কোথায় লাইভ হবে সেটা কিন্তু আমি সকালে একটা সেপারেট ভিডিও বানিয়ে দিয়েছি সেখান থেকে তোমরা দেখে নিতে পারো এছাড়া আমি ফ্রি লাইভ লিঙ্ক যদি পাই শেয়ার করবার চেষ্টা করব সেই কারণে অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে রাখবে সাবস্ক্রাইব করা থাকলে তোমরা কিন্তু ফ্রি লাইভ লিঙ্ক পেয়ে যাবে যদি আমি পাই অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব তো সিরিয়ার যদি তোমরা র্যাঙ্কিং দেখো ফিফা র্যাঙ্কিং তাহলে হচ্ছে তিরানব্বই সিরিয়ার র্যাঙ্কিং আর আজকের ম্যাচটা ভারতকে জিততেই হবে ড্র করা বা হারার তো কোনো জায়গায় নেই ড্র করারও জায়গা নেই তো ব্যাপারটা হচ্ছে সিরিয়া কিন্তু হারিয়ে দিয়েছে সেই কারণে সিরিয়া এক ম্যাচে তিন পয়েন্ট রয়েছে তো দুই ম্যাচে এক পয়েন্ট নিয়ে ছিটকে গেছে আর ভারতের যদি দেখো এক ম্যাচে এক পয়েন্ট তো আজকে যদি ভারত যেতে তবেই কিন্তু ভারতের দুই ম্যাচে চার পয়েন্ট হবে এবং তবেই ভারত কিন্তু ইন্টারকন্টিনেন্টাল কাপ চ্যাম্পিয়ন হবে কিন্তু সিরিয়ার কাছে আজকের ব্যাপারটা যথেষ্ট সোজা কারণ সিরিয়া আজকে ড্র করলেই তারা কিন্তু চ্যাম্পিয়ন হয়ে যাবে এছাড়া তারা যদি ভারতকে হারিয়ে দেয় তো তাহলে তো আরও তাদের জন্য মানে আর কিছু বলার নেই তারা তো এমনি চ্যাম্পিয়ন হবে তো এবার ব্যাপার হচ্ছে আজকের ম্যাচে কিন্তু কিয়ান নাসিরিকে আমরা দেখতে পারি জাতীয় দলের জার্সি গায়ে তার কিন্তু ডিভিউ ঘটতে পারে তো ব্যাপারটা হচ্ছে হয়তো ফার্স্ট ইলেভেনে নাও থাকতে পারেন সেকেন্ড হাফে তিনি কিন্তু নামতে পারেন বা পরের দিকে তিনি নামতে পারেন তো তোমাদেরকে বলি তো ফোর টু থ্রি ওয়ান ফরমেশনের দল নামাতে পারেন কোচ রোকা তো যেখানে গোলকিপার গুরপ্রীত সিং সান্ধু বা অমরিন্দর চারজন ডিফেন্ডার রাইট ব্যাকে নিখিল পূজারি লেফট ব্যাকে রোশান সিং সেন্টার ব্যাকে রাহুল ভেকে বা মেহতাব এবং সানা বা আনোয়ার এইরকম হতে পারে দুজন ডিফেন্সিভ মিডফিল্ডার আপুইয়া আর সুরেশ তিনজন অ্যাটাকিং মিডফিল্ডার রাইট মিডফিল্ডে ছান্তে লেফট মিডফিল্ডে লিস্টন কিয়ান বা মহেশ সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডে সাহাল একজন ফরার্স এডমুন্ড বা মনভীর তো এক্ষেত্রে মনবীরই প্রথম থেকে খেলবেন সম্ভবত কারণ এডমুন্ডের বয়স কম এখনও মানে তাকে নিয়ে হয়তো ফার্স্ট ইলেভেনে তাকে নাও নামাতে পারেন তবে কিয়ানের আজকে কিন্তু একটা খেলার সম্ভাবনা রয়েছে সে ফার্স্ট হাফে নাও থাকতে পারেন সেকেন্ড হাফ বা যে কোনো সময় তিনি কিন্তু নামতে পারেন এই রকম একটা সম্ভাবনা রয়েছে তো দেখো গত ম্যাচে লিস্টন কিন্তু বেশ ভালো খেলছিলো কিন্তু হঠাৎ করে লিস্টনকে তুলে নেন রোকা তো লিস্টনকে আটকানোর জন্য বারংবার ফাউল করেছিল কিন্তু মরিসাসের প্লেয়াররা তো লিস্টনকে অবশ্যই ফার্স্ট ইলেভেনে রাখা উচিত এটা তোমাদের কি মনে হয় অবশ্যই সকলে জানিও তো এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে মাঠে নাম দিয়ে মরিয়া কিন্তু মোহনবাগানের তারকা বিদেশি জেমি ম্যাগলারিন তো জেমি ম্যাগলারিন তিনি কিন্তু কঠোর অনুশীলন করছেন গতকালকে সকালের ভিডিওতেই আমি সাথে শেয়ার তো গতকালকেও তিনি কিন্তু দিকে করেছি বিকেলের একটা ছবি তার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন যেখানে তিনি একটা ইমোজি দিয়েছেন যে কতটা তিনি গা ঘামাচ্ছেন এছাড়া তার জার্সির ছবিটা দিয়েছেন যেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে একদম ঘেমে নিয়ে এক এক কারের ব্যাপার তো ব্যাপারটা হচ্ছে জেমির মতো একজন তারকা বিদেশি তিনি তার ঘাড়ে ব্যথার জন্য এতদিন তিনি কিন্তু মাঠে নামতে পারেননি যেটা কিন্তু তার কাছে একটা খুবই খারাপ বিষয় একজন প্লেয়ার হিসাবে সেই কারণে তিনি কিন্তু কঠোর পরিশ্রম করছেন কঠোর অনুশীলন করছেন মাঠে ফেরবার জন্য তো আগামী তেরো তারিখের ম্যাচে সবুজ মেরুন জার্সিতে রিভিউ ঘটার যথেষ্ট সম্ভাবনা রয়েছে এই জেমি ম্যাকলারেনের যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু তোমরা সবুজ মেরুন জার্সি গায়ে মুম্বাই সিটির বিরুদ্ধে মাঠে নামলে দেখতে পাবে এই জেমি ম্যাকলারেনকে এবার দেখা যাক কি হয় তো এরপরে তোমাদের যে আপডেটটা দেবো এটা সকলেই প্রায় প্রশ্ন করছো যে দাদা আনোয়ারের রায় কবে আসবে তো দেখো বন্ধুরা আজকে ইন্টারকন্টিনেন্টাল কাপের লাস্ট ম্যাচ রয়েছে ভারতের এইটা হয়ে যাবার পর কিন্তু আনোয়ারের রায় আসবে মানে এটা হয়ে যাবার পর মানে কি আজকে নাও আসতে পারে আজকে রাত্রির ফাত্রির সম্ভবত আজকে আর কিছু আসবে না কালকে বা পরশুর মধ্যে কিন্তু রায় চলে আসবে এইরকম কিন্তু একটা সম্ভাবনা রয়েছে তো দেখা যাক রায় এলে তো তোমাদেরকে জানাবো এইটুকুই খবর পেয়েছি যে ভারতের ম্যাচের পরে কিন্তু রায় আসবে এটাই হচ্ছে ব্যাপার এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে মোহনবাগানের রিজার্ভ টিম নিয়ে তো মোহনবাগানের রিজার্ভ টিমের এবারে পারফরমেন্স একদমই হতাশাজনক চারটে ড্র করেছে চারটে ম্যাচ জিতেছে এবং চারটে ম্যাচ হেরেছে তো পুরোপুরি একদম মোহনবাগান টিমটা পুরোপুরি কিন্তু ফ্লপ তো ব্যাপারটা হচ্ছে রিজার্ভ টিম লোকেরা বানায় কেন রিজার্ভ টিম হচ্ছে সিনিয়র দলে প্লেয়ার্স অ্যাপ্লাই দেওয়ার একটা ফ্যাক্টরি তোমরা বলতে পারো তো রিজার্ভ দল থেকে কিন্তু প্লেয়ারকে তৈরি করে সিনিয়র দলে পাঠানো হবে এরকম ব্যাপার এবং সিনিয়র দলে গিয়ে আরও তিনি কিন্তু তৈরি হবেন তাকে মাজা খসা করে কিন্তু যে কোচ থাকবেন তিনি কিন্তু আরও রেডি করবেন সেই প্লেয়ারকে কিন্তু মোহনবাগান টিমে কী হচ্ছে গত বছর অবধি যা হয়ে গেছে হয়ে গেছে এই বছরে আর কিচ্ছু নেই তোমরা জানো বন্ধুরা প্রথম বছর কিন্তু মোহনবাগানের রিজার্ভ টিমের কোচ ছিলেন জুয়ান ফেরান্দোর বন্ধু জোসে রোমাডি গিলভার্ট তো তিনি কিন্তু খারাপ করছিলেন না তিনি অনেক প্লেয়ারকে তৈরি করেছিলেন এছাড়া রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগে কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স দিয়েছিল তখন মোহনবাগান টিম এছাড়া তখন মোহনবাগান নেক্সট জেন কাপেও খেলেছিল এবং ওয়েস্ট হ্যামের মতো টিমের এগেনস্টে গোল করে ড্র অবধি করেছিল তো এটাই হচ্ছে ব্যাপার কিন্তু বর্তমানে মোহনবাগানের এই টিমের ভবিষ্যৎ কী এই টিমের তো কোনো প্লেয়ার ওঠার মতো কোনো সম্ভাবনাই দেখা যাচ্ছে না কারণ বর্তমানে শুধু ডেগি কার্ডোসও নয় পুরো সিস্টেমটাই ফ্লপ যে রিজার্ভ টিমের যত কোচ রয়েছেন যে সমস্ত সাপোর্ট স্টাফ রয়েছেন পুরো সিস্টেমটাই কিন্তু ফ্লপ জুনিয়র টিমের উপর কোনো রকম নজর কিন্তু নেই মোহনবাগান ম্যানেজমেন্টের যেটা কার্যত বোঝাই যাচ্ছে এবার দেখো এইটা কিছুদিন আগে নর্থ ইস্টের কোচ বলেছিলেন যেটার বিরোধিতা আমিও করেছিলাম কিন্তু কোথাও না কোথাও গিয়ে তিনি কিন্তু ঠিকই বলেছেন যে প্লেয়ার আমরা তৈরি করি মোহনবাগানের মতো বড় টিম সেই প্লেয়ারগুলোকে শুধু কিনে নিয়ে। এইটাই কিন্তু কথা মোহনবাগানেরও উচিত জুনিয়র টিম থেকে প্লেয়ার তোলা যেমন অভিষেক সূর্যবংশী দীপেন্দু বিশ্বাসরা উঠেছেন তেমনই কিন্তু আরও প্লেয়ার তোলা উচিত আরও প্লেয়ার তৈরি করা উচিত কিন্তু মোহনবাগানের সেই রকম ম্যানেজমেন্টের কোনোরকম মানসিকতা কিন্তু দেখা যাচ্ছে না পুরোপুরি কিন্তু সিস্টেমটা ফ্লপ করছে তো অবশ্যই কিন্তু মোহনবাগানের এই কোচকে বিদায় করে নতুন কোচ আনা উচিত এবং যারা যে কোচ এসে মোহনবাগানের টিমকে যেমন দাঁড় করাবে তেমনই যাতে নতুন প্লেয়ারও সাপ্লাই দিতে পারে সিনিয়র টিমে সেই দিকটাও কিন্তু দেখা উচিত তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ